আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইমজিদ ব্লগ এন্ড ইউটিউব চ্যানেল। তো ভাইন বল, হ্যাঁ আমরা সবে জানি আমরা সামনে রমজান আইছে। হ্যাঁ রমজান আইছে, তো আমরা কিছু কিছু ভাইন আমরা এখনো পর্যন্ত কিছু আর মানে মার্কেটের মধ্যে হোক যে কোনো জায়গার মধ্যে হোক যে আমরা মানে কথাবার্তা করতে খরিয়ার যে কোন মসজিদের মধ্যে কম সময়ের মধ্যে যে তেরাবিন নামাজটা আদায় করা যায় এই ব্যাপারে আমরা কিছু ভাইন মতলব একটু চিন্তা ধারণার মধ্যে আছি। তো এই ব্যাপারে আজকের ভিডিওটা আনছি, তো আশা করি আপনার ভিডিওটা এন তক দেখে যাইবার চেষ্টা করবা। তো ভাই না বল, আমরা যে কিতার লাগে কই যে আমরা যে কম সময়ের মধ্যে তেরাবিটা পড়িয়ে যেতাম, তো ভাই না বল আপনারা বুঝতে পারবা যে আমরা কিছু ভাই আইন আমরা যে গেটের মুসলা আছে গেট বন্ধই যায় আকতিলা মালিকে গেট লাগাই দেয়, আর কিছু ভাই আইন আছে যে গরুর মধ্যে যে বেটি মানুষ নাই যে রান্দা বাড়ায় একটা অসুবিধা আছে তার গতিকে আমরা কিছু ভাইনতে আমরা যে তুকাই যে কম সময়ের মধ্যে তেরাবি কোন জায়গার মধ্যে হয় এই ব্যাপারে আর। তো ভাইন হল আর কিছু ভাইনতে যে ওই ব্যাপারে যে আমরা যে জিও করি যে আমরা কিছু একটা আদত হয়ে যায় যে আমরা যে কম সময়ের মধ্যে নামাজ পড়তাম, মানে এটা কিছু কিছু মানুষের একটা আদত হয়ে যায় যে বুঝছেন। তো এইটা আচ্ছা অন্য মত আছে। তো ভাইন হল আজকের যে ভিডিওটা লিয়ে আইসে আপনারা এন তো এই ভিডিওটা দেখে যাইবার চেষ্টা করবা, আর এবং লাইক শেয়ার করবার লাগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবার লাগে, আপনারা মিস করবেন না ইনশাল্লাহ। তো এই ভিডিওটা প্রথম দেখি লাগবে আপনারা। তৈয়ারি শুরু কিজিয়ে, রমজান আ গিয়া আর এসে হাফিজ কে পিছে তারাবি মত পড়িয়ে জো 40 মিনিট মে খতম কর দেতা হ্যাঁ, কুরআন কা মজাক মত বানাইয়ে, কম সে কম ঘন্টা তো লাগনা চাহিয়ে। अभी तो मोहल्ले वाले सवार हो जाते हैं इमाम साहब पे कि 35 मिनट में 40 मिनट में खत्म करो, कुरान का मजाक बना दिया। हाँ, सही किया। मस्जिद में आने से पहले मस्जिद से भागने की फिक्र लग जाती है, कम से कम रमजान में तो ध्यान रखें। তো ভাই না বল আপনারা ভিডিওটা দেখছেন আশা করি, আর কমসে কম সারা বছর আমরা আউরি জাউরি যাইগে, কিন্তু রমজান মাসুল লাগে আমরা তুলা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ, যে আমরা বেশি সময় আমরা তেরাবির মধ্যে লাগাও। হ্যাঁ আমরা আল্লাহ শুক্রিয়া যে আমরা বহুত পাইনতে এই বছরটা যে রমজান মাস পাইছি না আমরা, যে আর বহুত পাইনতে ইনশাল্লাহ আমরা রমজান মাইনাটা পাইছি, আর এই মাইনাটা এই মাসটা মানে এই মাসটা তারে আমরা যখন বেশি বেশি করে আমরা এবাদত করব। হ্যাঁ আর আমরা যে আমরা জরুরত হিসাবে আমরা আমরা যে কোনো পারাতক আমরা এক মসজিদের মধ্যে তেরাবিটা করবার আমরা একটা চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, শেয়ার করবা বেশি বেশি করিয়া, আর দোয়া করবা ইনশাল্লাহ নামাজ পড়বা জামাতের সহিত। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।